Hey, hello everyone, welcome back to my channel Style and Tips by Shishpriya. This is me, your Shishpriya. Welcome back to another exciting video. আর আজকের ভিডিওটা অনেক দিন বাদে শেয়ার করছি, তার জন্য অনেক প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আর আজকের লুকটা হচ্ছে গিয়ে সরস্বতী পূজা স্পেশাল। আর এই লুকটা তোমরা দিনের বেলাও ক্যারি করতে পারবে, রাতেও ক্যারি করতে পারবে, রাতে ক্যারি করলে বেশি ভালো লাগবে। তো চলো বেশি বকবক করছি না, ভিডিওর দিকে যাওয়া যাক। আর ফার্স্টে আমি কি করে নিচ্ছি, আইকনিকের একটা ক্রিম্পার মেশিন নিয়ে ভালো করে আমার চুলটাকে ক্রিম্প করে নিচ্ছি, যাতে কি হয় চুলটা একটু বাউন্সি লাগে। দেন আমি এখানে পিএসএর একটা লেন্স ইউজ করছি। তারপর আমি এখানে একটা টোনার ইউজ করছি, টোনারটা মাস্ট, আমরা সেটিএম জানি, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার। এখানে লোটাসের একটা টোনার ইউজ করলাম। দেন আমি এখানে জেড এম এর একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আর যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে বেলির একটা ব্রাশ, বেলির একটা প্রফেশনাল ব্রাশ সেট। দেন আমি এখানে ইনসাইডের একটা পোর মিনিমাইজার প্রাইমার ইউজ করছি, আমার ফেসে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো মিনিমাইজ করার জন্য। আর এই প্রাইমারটা ভীষণ ভীষণ ভালো, অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা ট্রাই করতে পারো। ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে নেব, পুরোপুরি ব্লেন্ড আমরা করব না, যাতে আমরা ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করব ডাইরেক্ট আমাদের স্কিনে যাতে না চলে যায়। তারপর আমরা এখানে একটা ওয়াভের একটা কফি সিরাম ইউজ করছি। আমার ফেসে দেখতে পাচ্ছ পিগমেন্টেশন রয়েছে, সেটা একটুখানি হাইড করার জন্য, প্লাস আমার দরকার ফেসে, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমি এখানে আমার ফেসে একটু গ্লোয়ের জন্য মি ওয়ানের একটা স্টোভ ক্রিম ইউজ করছি, এটা গোল্ডেন শেডের মধ্যেও আসে, তোমরা যেরকম ইউজ করতে চাও, আমি এই শেডটা ইউজ করছি, কোনো সমস্যা নেই। ভালো করে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। দেন আমি এখানে একটা বেলিরই সেম ব্রাশটা দিয়ে, মানে সেম ব্রাশ না, বেলির একটা ব্রাশ দিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডিংটা ভালো করে করবে, দেখতেই পাচ্ছ তোমরা একটা স্কিনে একটা হালকা গ্লো চলে এসেছে অলরেডি। দেন আমি এখানে একটা ডার্মা প্যালেট ইউজ করছি। আর ডার্মা প্যালেটটা তোমরা শীতের বেলায়, যেটা মানে শীতকাল উইন্টার সিজনে, যে কোনো একটা ফেশিয়াল অয়েল কিংবা সিরাম কিংবা ডিউরালাইন দিয়ে ইউজ করে থাকবে, তাহলে কি হবে ভালোভাবে ব্লেন্ড হবে। আর একটু প্রোনাউন্সিয়েশনে গন্ডগোল হলে প্লিজ কিছু মনে করো না, যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে তো একটু মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, কাশি হচ্ছে। তো তারপর আমি একটা কী করছি, ভালো করে ওই ডার্ক শেডটা দিয়ে পিগমেন্টেশন এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে দেন ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমার ফেসে যেই শেডটা ইউজ করছি সেটা হচ্ছে D5 ডার্মার প্যালেটের D5 শেডটা। এই শেডটা আমার স্কিন টোনেরই, যেহেতু দিনের বেলা মেকআপ করছি, বাট আমার ফাউন্ডেশনটা একটু লাইট হয়ে গেছে। আমার 332 মানে 332 যে শেডটা ফিটমির ওটা ভালো যায়, বাট ওই শেডটা আই থিঙ্ক আমি পাচ্ছি না খুঁজে আমার হাতের কাছে। আমি যেই ফাউন্ডেশনটা আজকে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে সুপারস্টার একটা ফাউন্ডেশন, সেটা 128 মেবি, বাট ওটা অনেকটাই ব্রাইট আমার স্কিন টোনের থেকে, কিন্তু ওটা অ্যাপ্লাই করে দিয়েছে, যেহেতু আমি ফোনে দেখে করছিলাম ক্যামেরায়, তো এর জন্য একটু প্রবলেম হয়েছে, বাট আস্তে আস্তে অ্যাপ্লাই করার পর একটু পরে গিয়ে সেটা ভালো করে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেলে প্রবলেম হয় না, বাট অনেকটাই ব্রাইট আমার স্কিন টোনের থেকে, আমি নিজেই বলে দিচ্ছি, যেহেতু আমি নিজে দেখতে পাচ্ছি এখন এডিট করার সময়। যাই হোক, অনেক বকবক করে দিচ্ছি, সরস্বতী পূজায় কার কী প্ল্যান আছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে পারো। যেহেতু আমার নতুন চ্যানেল, আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছো, আমি একটু মোটিভেট হতে পারি। তো এরপর আমি একটা আইম্যাজিকের লুজ পাউডার ইউজ করছি হোয়াইট কালারের, সেটা দিয়ে আমি কী করলাম, আমার যেখানে যেখানে ফেসে একটু দরকার সেখানে দিয়ে ভালো করে ডাস্ট করে নিলাম ব্রাশের সাহায্যে। দেন আমি এখানে বিউটি ক্লেস্টের একটা প্যালেট ইউজ করছি, একটা যে ব্রাউন শেড হয় হালকা ব্রাউন শেডটা দিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে দিয়েছি অ্যাজ আ ট্রানজিশন শেড। এটা ভালো করে আইলিডে অ্যাপ্লাই করবে, আর ব্লেন্ডটা খুব মাস্ট, ভালো করে ব্লেন্ড করতে হবে জিনিসটাকে। এইদিকে এই চোখটা তো আমি সেম করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আইলিডে এবং আন্ডার আইজে, ভালো করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্রাশটা হচ্ছে বেলির ব্রাশ। দেন ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে, যেহেতু পিঙ্ক কালারের শেড রয়েছে আমার শাড়িতে, তার জন্য আমি একটা পিঙ্ক শেড নিয়ে লিডের মধ্যে সি যে শেপটা হয় সি শেপ করে নিয়ে ওটাকে ভালো করে ফ্লাফি ব্রাশের মাধ্যমে সেমভাবে ব্লেন্ড করে নিতে হবে, তাকে কোনো হাশলাইন না দেখা যায়। যে কোনো মেকআপের ক্ষেত্রে হাশলাইন দেখা গেলে কী হবে, সেটাকে খুব বাজে লাগে দেখতে, তার জন্য মেকআপটা একটু সময় নিয়ে করতে হয় যাতে হাশলাইন ব্যাপারটা না থাকে, ফিনিশিং জিনিসটা আসে আর কি। আর সরস্বতী পুজোতে সেরকম কোনো প্ল্যানিং নেই, এর জন্য জানি না, মনে হলো যে টিউটোরিয়ালটা তোমার সাথে শেয়ার করলে ভালো হয় তোমাদের জন্য শেয়ার করা। তারপর আমি এখানে কাট ক্রিজ করে নিয়েছি, কাট ক্রিজের জন্য আমি এখানে একটা সুইস বিউটি লিকুইড কনসিলার প্যালেট কনসিলার দিয়ে ভালো করে একটা কাট ক্রিজ করে নিচ্ছি, ফুল কাট ক্রিজ না, এটা হাফ কাট ক্রিজ করছি। ভালো করে কাট ক্রিজের সময় একটু ধৈর্য নিয়ে করবে, একটুখানি সময় লাগে। দেন ওটা করার পরে একটা সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব।
দেন আমি এখানে একটা ভালো আই লুক যেটা হয় সেটা করছি। জানি না কেন মোবাইলে বেশি লাগছে এখানে ক্যামেরাতে, বাট এটা সামনাসামনি অতটা বেশি লাউড নয়। তো এখানে পিঙ্ক শেডটা দিয়ে আমি আউটার কর্নারে আর ইনার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এখানে একটা আই ম্যাজিকের জেল লাইনার ইউজ করছি অ্যাজ আ কাজল, আমি ইউজ করে নিচ্ছি আর একটা ব্রাশের মাধ্যমে ওটাকে স্মাচ করে নিচ্ছি। আর সেম সেম কালারগুলো যেগুলো আমি ইউজ করেছি চোখের ওপরে সেগুলোই নিচে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি এখানে সেম প্যালেটটা থেকেই একটা ব্রাউন শেড নিয়ে আমার স্কিন টোনের থেকে 2 থেকে 3 টোন ডার্ক একটা শেড নিয়ে কন্ট্রোল করে নিচ্ছি ভালো করে ফেসটাকে। আমার নোজটাও একটু কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি এখানে একটা সুগারের একটা প্যালেট ইউজ করছি, আই থিঙ্ক মভ শেডটা, এই শেডটা দিয়ে একটা ব্রাশের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড করবে। আমি একটু কথাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেহেতু অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি তো একটু এনার্জি কম, বাট তোমরা যদি আমাকে সাপোর্ট করো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, একটু হয়তো এনার্জিটা পেয়ে যাবো। যাই হোক, একটু বেশি বুকে ফেললাম মনে হচ্ছে। আর সবচেয়ে লেটেস্ট ঘটনা, আমার লিপটা আমি ক্যামেরার পেছনেই করে নিয়েছিলাম, তো আমি এখানে একটা ব্রাউন শেড ইউজ করেছিলাম যেটা চকলেটি কালার নিউড শেড, ওটা ইউজ করেছি আমি লিপস্টিক অ্যাজ আ। দেন আমি এখানে আইব্রোজটাই করতে ভুলে গেছি, সবচেয়ে হাসির কথা। আইব্রোজটা আমি ফিল করে নিচ্ছি, তার জন্য আমি একটা আই ম্যাজিকেরই প্রোমেট ইউজ করছি যেটা ডার্ক ব্রাউন শেড, ওই শেডটা দিয়ে ভালো করে তোমরা ভালো করে প্রথমে কোম করে নেবে, দেন ওটাকে ব্লেন্ড করবে। আর ফ্রন্টের দিকটা একটু হালকা রাখবে যাতে ফেক ব্যাপারটা না থাকে। আর আইব্রোজটা যতটা পারবে হালকা কালার করতে, ব্ল্যাক করলে একদমই মানে ভূত ভূত লাগে, তোমরা জানো সবাই, যেহেতু কম বেশি সবাই মেকআপ সম্বন্ধে জানো, এক্সট্রা করে কিছু বলার নেই। তো ভালো করে আই মেকআপ করার পরে আমি এখানে আইব্রোজটাও করে নিলাম সুন্দর করে। মোটামুটি আমার আই মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে, ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আইব্রোজ করার পরে দেন আমি এখানে তোমাদের মাস্কারা ইউজ করছি। মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের কোলোসাল যে ওয়াটারপ্রুফ যে মাস্কারা হয় সেটা ইউজ করছি। ভালো করে কোট করে নিচ্ছি আমি, যেহেতু আমার ফলস ল্যাশ লাগানোর প্রয়োজন নেই, বাট তোমরা ল্যাশ লাগাতে পারো, না লাগালেও চলে, যেহেতু আমি নর্মালি প্রেফার করি না ল্যাশটা। তো এখানে আই ম্যাজিকের ল্যাশটাও আমি দেখিয়ে দিচ্ছি, বাট আমি এটা ইউজ করিনি। দেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা ওয়াটার প্রুফ কিনা। তো আমি এখানে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে তারপরও তোমাদের জন্য এখানে আমি জল অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসটাতে। দেন আমি একটা টিস্যু দিয়ে, হোয়াইট টিস্যু দিয়ে ফেসটা ভালো করে মুছে দিচ্ছি হালকা করে ড্যাপ করে। দেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আদৌ মেকআপটা উঠেছে কি না, তোমরা সেটা নিজেই দেখতে পাবে। ওঠেনি এক ফোঁটা, সত্যি বিলিভ মি একটু ওঠেনি। কেমন লাগলো আজকের পুরো টিউটোরিয়ালটা প্লিজ জানিও। আর এটা সরস্বতী পুজোর স্পেশাল লুক, এটা তোমার নাইনটে ক্যারি করতে পারো, খুব ভালো লাগবে। আর আমার এই পুরো ভিডিও টিউটোরিয়ালটা যদি তোমার ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর নিচে যে ছোটো সা বেল আইকন আছে ওটা দাবিয়ে দেবে, তাকি যখন যখন আমি ভিডিওগুলো আপলোড করবো তোমার সকলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি করবো না, আমরা চলে যাচ্ছি অন্য একটা নতুন ভিডিও, তোমার সাথে দেখা হবে। টাটা, সি ইউ, লাভ ইউ অল।